আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের চিকিৎসা বিষয়ক প্রিয় চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয় আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখছেন তো বন্ধুকান আজকে আমি যে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টির নাম হলো ইন্টারকোস্টাল নিউরোলজিয়া ইন্টারকোস্টাল নিউরোলজিয়া এই রোগটি সম্পর্কে তো আপনারা যারা এই রোগ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিও না নাটনে দেখবেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো বন্ধুগণ আজকে আমি কথা বলবো ইন্টারকোস্টার নিউরোলজিয়া এই সম্পর্কে তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই ইন্টারকোস্টার নিউরোলজিয়া এই সমস্যাটি কি কোথায় হয় কেন হয় তো বন্ধুগণ ইন্টারকোস্টার নিউরোজ নিউরোলজিয়া এটি হলো আমাদের বুকের বাম বুকের খাঁচার নিচের একটি সমস্যা এই সমস্যাটির ফলে আমাদের বুকে ব্যথা হয় অনেক সময় বুক ধরপর করে অস্থির অস্থির লাগে ইত্যাদি নানারকম উপসর্গ পাওয়া যায় বন্ধুগণ আমরা জানি যে আমাদের বুকে ব্যথা হওয়ার কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হলো গ্যাস্ট্রিকে পেন বা গ্যাস্ট্রিকে ব্যথা অনেক সময় আমাদের পেট ফুলে গেলে ফুলে গেলে বা গ্যাস্ট্রিকের সমস্যার জনিত কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে তার পাশাপাশি যদি আমাদের লিভারে বা হার্টে কোনো সমস্যা থেকে থাকে তার পাশাপাশিও আমাদের তার জন্য আমাদের বুকে ব্যথা হতে পারে ঠিক সেভাবে আমাদের যদি ইন্টারকোস্টাল নিউরোলজিয়া এই সমস্যা থেকে থাকে তাহলেও আমাদের এই সমস্যা হতে পারে তো বন্ধুগণ ইন্টারকোস্টার নিউরোলজিয়া এটি আসলে কোথায় হয় কোন জায়গায় হয় এটা আমরা প্রথমে জেনে নিই তো বন্ধুগণ বিশেষত ইন্টারকোস্টার বলতে আমাদের বুকের হার যাকে ইংরেজিতে বলা হয় রিপস বুকের যেই হার আছে বা খাঁচা বলি আমরা বুকের যেই হার বা খাঁচা আছে এগুলি আসলে দেখতে একটির নিচে আরেকটি কিন্তু মাঝখানের জায়গাটি ফাঁকা আঙ্গুলে যদি আপনারা খেয়াল করেন একটির সাথে আরেকটি মাঝখানে এরকম ফাঁকা আছে সেই ফাঁকা জায়গায় যে মাংস পেশি আছে এই ফাঁকা জায়গার মধ্যে যে মাংস পেশি আছে এটাকেই সাধারণত বলা হয় ইন্টারকোস্টাল অর্থাৎ অভ্যন্তরীণ পেশি। এই মাংসপেশিতে যখন ব্যথা বা প্রদাহ অনুভূত হয় তখন সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল নিউরোলজিয়া সাধারণত এইসব ব্যথাগুলো কোনো কারণ ছাড়াও হতে পারে বা অনেক সময় বুকে ব্যথা লাগলে বুকে আঘাত পেলে বা কোনো বস্তু উত্তোলন করার ফলে রগে টান খেয়ে ইত্যাদি কারণে এই সমস্যা হতে পারে তো বন্ধুগণ এই সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন তাহলে আপনারা একজন অভিজ্ঞ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ইসিজি করার মাধ্যমে এই সমস্যা নির্ণয় করতে পারেন তবে অনেক সময় ইসিজিতে এই সমস্যা ধরা পড়ে না সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি গ্যাসের ব্যথা হয়ে থাকে তাহলে সেটি ইসিজিতে ধরা পড়বে বা অন্য কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেটা ইসিজিতে ধরা পড়ে কিন্তু ইসিজিতে যদি নর্মাল ব্যথা নর্মাল আসে আপনাদের ব্যথার কোনো কারণ না পাওয়া যায় কিন্তু তারপরও আপনাদের অত্যধিক ব্যথা করছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এটা ইন্টারকোস্টাল নিউরোলজিয়ার সমস্যা এবং সে অনুযায়ী আপনারা একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো বন্ধুগণ এই সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে আমি এখন কিছু ওষুধের কথা বলবো যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা ওষুধগুলো সেবন করবেন আর যদি না মিলে নিকটস্থ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করার মাধ্যমেও আপনারা ওষুধগুলো সেবন করতে পারেন তো বন্ধুগণ প্রথমেই আমি যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হল আর্নিকা দুশো আর্নিকা দুশো বা আর্নিকা টু হান্ড্রেড এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনার বুকে টাটানি টাটানো ব্যথা করবে বুকে টান খাবে বুকে আপনার মরিচ লাগালে যেরকম ব্যথা করে সেরকম ব্যথা করবে জ্বালা করবে এবং থেতলে থেতলে যাওয়ার মতো বেদনা হবে আঙুল থেতলে গেলে বা হাঁটু থেতলে গেলে যেরকম ব্যথা করে সেরকম ব্যথা অনুভূত হবে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হবে আপনার মনে হবে তীর মারার মতো ব্যথা করছে তীর মারার ফলে সে যেই জায়গাটি যেরকম ব্যথা করে তীক্ষ্ণ ব্যথা ধরা যায় না ছোঁয়া যায় না এরকম ব্যথা অনুভূত হবে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনারা যারা বড়রা আছেন আর্নিকা দুইশো এই ওষুধটি আপনারা সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোটরা আছে তারা এক ফোঁটা করে সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে সেবন করবেন বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল ক্যালিকার্ব দুইশো ক্যালিকার্ব দুইশো ক্যালিকার্ব দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের সেই স্থানটিতে মানে বুকের খাঁচার নিচে হুল ফুটানো ব্যথা অনুভূত হবে মৌমাছির হুল ফুটানো বা খোঁচা মারা ব্যথা অনুভূত হবে কোনো কিছু দিয়ে গুটা দিলে বা খোঁচা মারলে যেরকম অনুভূত হয় সেরকম অনুভূত হবে এবং এই ব্যথাটি আপনার থেমে থেমে অনুভূত হবে আধা ঘন্টা থাকবে কিন্তু আবার পরক্ষণে দেখা যাবে থাকবে না এরকমভাবে থেমে থেমে লাগাতার না থেমে থেমে আপনার এই ব্যথাটি অনুভূত হবে এবং খোঁচা মেলা অনুভূত হবে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এটি আপনারা যারা বড়রা আছেন সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে তিন ফোটা করে সেবন করবেন আর যারা ছোটরা আছে এক ফোটা করে সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল অ্যাসক্লিপিয়াস দুইশো দুইশোটি বন্ধুগণ লক্ষণ হচ্ছে নড়াচড়ায় ও নিঃশ্বাস নিলে আপনাদের বুকে ব্যথা করবে আপনি এক পাশ থেকে আরেক পাশ হলে বা নিঃশ্বাস নিলে আপনাদের বুকের বেড়ে যাবে বেদনা বাম ফুসফুসের নিচে অধিক অনুভূত হবে বাম ফুসফুসের নিচে স্টার নামের দুই পাশে স্টার নামের দুই পাশে বাম ফুসফুসের নিচে পাঁচরের নিচে আপনার এই ব্যথা অনুভূত হবে এবং আপনাদের এখানে প্রেস করলে বা টিপ দিলে ব্যথা অত্যন্ত বেড়ে যাবে যদি এই লক্ষণগুলো আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে বড়রা তিন ফোটা করে সেবন করবেন আর ছোটরা এক ফোটা করে সকালে দুপুরে সকালে দুপুরে রাত্রে তিন বেলা খাওয়ার পূর্বে এক ফোঁটা করে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার মাঝে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো দুশো দুইশো এই লক্ষণ হচ্ছে বন্ধুগণ বুকের হয় বুকের বাম দিকে আপনার বেদনা থাকবে বা ডান দিকে আপনার বুকের ডান দিকে বেদনা থাকবে বা বাম দিকে যে কোনো এক দিকে বেদনা থাকবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে স্থানের নিচে মেয়েদের ক্ষেত্রে স্তনের নিচে ফুটানো বেদনা অনুভূত হবে টাটানো ব্যথা থাকবে এবং আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে স্পর্শ ও ধরলে আপনার এই কষ্ট কমবে বা প্রেস করলে আপনার এই সমস্যাগুলো কমে যাবে এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে পাওয়া যায় তাহলে আপনারা লক্ষণ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন এটিও আপনারা যারা বড়রা আছেন তিন ফোঁটা করে সকালে এবং রাত্রে খাওয়ার পূর্বে সেবন করবেন আর ছোট রাজার আছে সকালে এবং রাত্রে এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং নিচে কমেন্টে জানাবেন যে আপনারা কি কি নিয়ে ভিডিও দেখতে ইচ্ছুক বা আপনারা কি কি ভিডিও দেখতে চান তো বন্ধুগণ আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর আমার ওষুধগুলো আপনারা খেয়ে কেমন উপকৃত হচ্ছেন এটা আমাদের অবশ্যই জানাবেন তো আজকে পর্যন্ত এটা রাখছি বন্ধুগণ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম